নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায়। কিছু কিছু কথা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা আমাদের প্রথম পর্ব, তাই একটু ভূমিকা করে দেওয়া প্রয়োজন। আসলে আমাদের সমাজে, আমাদের চারপাশে বিভিন্ন রকম সমস্যা বেশ লুকিয়ে থাকে ঘাপটি মেরে। সেগুলোকে আমরা দেখতে পাই হয়তো কখনো কখনো, দেখেও না দেখার ভান করে বা নজর আন্দাজ করে চলে যাই। কিন্তু সেই সমস্যাগুলি কিন্তু পরবর্তীতে বড় আকার ধারণ করে আমাদেরকে বিপদে ফেলে। এই ধরুন অনেকটা ডায়াবেটিস রোগের মতো। ডায়াবেটিস বা ব্লাড সুগার আমাদের শরীরে বাসা বাঁধে, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ক্ষতিগ্রস্ত করে। এত ধীরে হয় যে আমরা সেটা টের পাই না, তাই ডায়াবেটিসকে আমরা খুব একটা পাত্তা দিই না। ঠিক এভাবেই পাত্তা দিই না আমাদের সমাজের চারপাশে ঘটে চলা এই সমস্ত অনিয়ম, অসঙ্গতি কিংবা সমস্যাগুলিকে। কিছু কিছু কথায় আমরা সেই সমস্যাগুলি সম্পর্কেই একটু আলোকপাত করার চেষ্টা করব, ওয়াকিবহাল করার চেষ্টা করব আপনাদের, যাতে আপনারা সতর্ক হতে পারেন। এবারে আসি মূল কথায়। সকলে নিশ্চয়ই ভালো আছেন, কি ভালো আছেন? তো আমি কিন্তু ভালো নেই। না, আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট, আমি কোনো মিটিং মিছিল অনশন ইত্যাদির কথা বলছি না। আমি বলছি, আমি না সকালে একটু বাজারে গিয়েছিলাম আজকে। ভাবছেন বাজারে কি হলো? বাজারে গিয়ে আমি তো হতবাক। জিনিসপত্রের যা দাম, যে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, আমাকে তো হতাশ করেছে, হতবাক করেছে। আপনি কি বাজারে যান? আচ্ছা, যদি আপনি বাজারে না যান, তাহলে অন্য কথা বলার আগে এই প্রতিবেদনটা একবার দেখে নিন, আপনাদের জন্য বা আপনার জন্য এই প্রতিবেদন। নিভু নিভু শরৎ, গরম কিন্তু হাঁকিয়ে ব্যাট করছে এখনও। ভোররাতে সামান্য ঠান্ডা ছোঁয়া পেয়ে জাঁকিয়ে ঘুমটা এসেছিল বটে, কিন্তু সকাল সকাল বাজার দর্শনে গিয়ে যেন ছ্যাঁকা লাগলো। গোবেচারা গাবলুগুবলু চেহারার মানুষের তুলনাতে আলুকেই বাছা হয়, কিন্তু দামে এখন আলুকে মোটেই নিরীহ বলা যাচ্ছে না। আলু কিনতে গিয়ে রীতিমতো আলুথালু অবস্থা আলু খাওয়া বাঙালির। আর পটলের কথা না বলাই ভালো মনে হলো। পটল কেনার চাইতে পটল তোলাটাই বোধহয় বেশি সোজা এখন। কি যেন বললেন, একটু বেগুন ভাজা খাবেন? ওরে বাবা, নামে এবং দামেই পরিষ্কার বেগুন আগুনেরই ভাই। লাল রং যে বিপদের সংকেত, তা এখন টমেটোকে দেখলেই বোঝা যায়, হাত দিলেই চাপ। মা লক্ষ্মী এসেছেন বটে, কিন্তু চাপ আছে দাদা। কাজে অপটু হলে কারা যেন ঠাট্টা করেন ঢ্যাঁড়স বলে, শুনে রাখুন তারাও। দামের দিক থেকে কিন্তু ঢ্যাঁড়স আপনাকেও টেক্কা দিতে পারে। আর এই গধূলিবেলার ফুলকপির চেহারা যতই কলেরা রোগীর মতো হোক না কেন, ফুলকপির দাম শুনেই এপ্রিল ফুল হওয়ার দশা। পেঁয়াজের ঝাঁঝ কেমন তা আমি জানি না, কিন্তু তার দামের ঝাঁঝ এখন দশ বছরের বাসি বউয়ের ঝাঁঝের চেয়েও কয়েক গুণ বেশি। বিনস গাজর বা ক্যাপসিকামের যা দর, তাতে খাওয়ার চেয়ে আদর করতেই মন চায় বেশি। আদার চাঁদা, সে কথা না শোনাই ভালো। ছোলা নারকল দিয়ে মোচা, সর্ষে বাটা দিয়ে সজনের ডাটা, ইলিশের মাথা দিয়ে কচু শাক খাওয়ার কথা তো ভুলেই যান। মা লক্ষ্মী এসেছেন বটে, কিন্তু চাপ আছে দাদা। একটু আগেই বললাম না ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাওয়ার কথা, আমার মশাই মাথাটা খারাপই হয়ে গিয়েছে। একবেলা যুবতী ইলিশ মাছ খাওয়া আর অ্যাঞ্জেলিনা জলির সঙ্গে ডিনার করা প্রায় সমার্থক এখন। ইলিশ তো ছেড়েই দিন, জ্যান্ত তেলাপিয়া বা মরা ভোলা মাছ আপনার দিকে তাকিয়ে থাকলেও আপনার কিন্তু ওদের দিকে তাকানোর জো নেই। মাছে ভাতে বাঙালির বড় সহায় চারাপোনা বা কাটাপোনাও দুশোর ঘরের এপাশে ওপাশে। যুবক বা মধ্যবয়স্ক কাতলা হলে তো ছোটোখাটো নোট পকেটেই রাখুন। আর অন্য মাছেদের কথা সে আর নাই বা শুনলেন? মা লক্ষ্মী এসেছেন বটে, কিন্তু চাপ আছে দাদা। আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করবার সময় এতদিন বিনয় দেখিয়ে কি যেন একটা বলতেন, একটু ডাল ভাত খেয়ে যাবেন। এখন ডালের দামটা জানা আছে কি? ডালের বদলে পোলাও খাওয়ালে খরচ কম পড়বে মশাই। সর্ষের তেল এখন ঝাঁঝে নয়, দামের চোটেই মায়ের কথা মনে পড়িয়ে দেবে।
ওদিকে সর্ষের তেল যদি মায়ের কথা মনে পড়ায় তাহলে বাবার নাম ভোলাবে জিরে আর পোস্ত। মা লক্ষ্মী এসেছেন বটে, কিন্তু চাপ আছে দাদা। সবজি মাছ বা মুদি দোকানে ঢোকা তো দায়, একটু ফলমূল খেয়ে মুনি ঋষির মতো দিন কাটানোর কথা ভাবছিলেন নাকি? সে ঋষি আপনি হতেই পারেন, তবে নিরাহারই ভালো, কারণ ফলাহারে বেশ চাপ। লালচে সুন্দর আপেল বা সোয়েটার পরা নাশপাতি কেউ কিনে খাওয়ালেই ভালো, নিজে কিনতে গেলে ফল না খেয়ে খাবি খেতে হবে। কিন্তু শশাকে কোন দলে রাখবেন তা আপনার দায়িত্ব, সবজি হোক বা ফল। হাসি খুশি শশা কিন্তু দামে এখন বেজায় গম্ভীর। আঙুর আবার কেজিতে দাম বলে না, দাম শুনে যদি লোকে ভিড়মি খায়। ফলের বাজারে গেলে এখন চেক বই সঙ্গে নিয়ে যাই ভালো। কি ভাবছেন? মা লক্ষ্মী এসেছেন বটে, কিন্তু চাপ আছে দাদা। কি, তাহলে দেখলেন তো চাপ আছে। আচ্ছা, আমি তো দেখছিলাম, মানে এই সময়ে যে সমস্ত সবজির যা দাম থাকে তার তুলনায় প্রায় দ্বিগুণ বা তিনগুণ দাম। পটল 70-80 টাকা বলছে, ঝিঙে 80-100 টাকা। আর আপনি, মানে সবচেয়ে যেটা বেশি খাই আমরা, আলু পেঁয়াজ আদা রসুন, যেটা না এলেই নয় আর কি বাজারে গিয়ে, তার দাম তো মারাত্মক। মানে শুধু আলু পেঁয়াজ আদা রসুন কিনলেই আমাদের মোটামুটি পকেটে যেটুকু টাকা পয়সা ছিল শেষ, বাকি আর সবজি কেনার অবকাশ থাকে না। আদার দামটা তো দেখলাম একটু কমেছে, আগে 400 টাকা ছিল, এখন নতুন আদা আসে একটু কমেছে, রসুন একই জায়গাতে আছে 400 টাকাতে, পেঁয়াজ তো সাংঘাতিক ব্যাপার। তো আচ্ছা, এই যে এত দাম, এত বাজার কী অবস্থা? আগে একটু কথা বলে নেওয়া যাক যারা বাজারে ব্যবসায়ী আছেন, মানে খুচরো ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে। দেখি না সবজি বিক্রেতা মাছ বিক্রেতা এরা কী বলছেন। সবজি বাজারে মালের দাম প্রচণ্ড বেশি, চারদিকে জল হওয়ার জন্য এমনি মালের দাম আমদানি কম রয়েছে, ওই জন্য মালের দাম প্রচণ্ড বেড়ে গেছে। তারপরে দুর্গাপুজোর লক্ষ্মী পুজোর জন্য মালের মূল্যবৃদ্ধি একটু হয়েছে, মালের আমদানি কম রয়েছে বাজারে, ঠিক আছে। হ্যাঁ, অনেকটাই বেশি, প্রায় ডবলের কাছাকাছি দাম চলছে সব কিছু সবজি। 20-30 টাকার জিনিস 40-50 টাকা বিক্রি হচ্ছে, 50টা জিনিস 60 টাকায় বিক্রি হচ্ছে, এরকম ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, বিক্রি বাড়া তো এফেক্ট পড়েছে, যারা 1 কিলো বানানো তারা এখন 250 চলে এসছে, যারা 250 নিত তারা এখন 100 গ্রামে চলে এসছে, যারা 1 কিলো মাল নেওয়ার পার্টি তারা এখন 500 গ্রাম মাল নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে, কারণ তারা বেশি মাল নিয়ে পাচ্ছে না, কারণ তারা পকেটে এফেক্ট করছে না। হ্যাঁ, পাইকারি বাজারে মাল রয়েছে, কিন্তু তাছাড়াও দাম প্রচণ্ড বেশি, সেখানে মালে হাত দেওয়া যাচ্ছে না। আমরা 10 কিলো মাল বলে সেখানে 5 কিলো মাল পাচ্ছি, মালও যখনও ঠিকঠাক নেই, ওই জন্য বাজারে এত মূল্য বৃদ্ধি, কারণ তারা বলছে চারদিকে জল ফল জমে রয়েছে, মালের আমদানি কম হচ্ছে। হ্যাঁ, তারপরে পুজোর জন্য ইফেক্ট পড়েছে সাধারণ মানুষের পকেটে, চারদিকে পুজোর জন্য একটা গন্ধের জন্য অনেকে মাল আসছে না, সাপ্লাই কম, ওই জন্য এই মালের জন্য এত ডিমান্ড বেশি হয়ে গেছে। না, মালের অবস্থা ভালো না, কারণ পকেটে সবাই টান পড়ছে, সাথে পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো সাথে পুজোর জন্য এদিকে মূল্য দুদিকে টানাটানির জন্য সবারই অবস্থা খুবই খারাপ এবং শোচনীয়। বিশাল হাই দাম মাছের, যেমন হচ্ছে রুই মাছ আগে কিনতাম আমরা 150 টাকা, এখন 180 টাকা, 190 টাকা রুই মাছ, সব মাছের দাম এখন বিশাল দাম। আগের তুলনার থেকে আজ এবারে বেচাকেনাও কম, আগে মাছ নিত লোকে 500-1 কিলো, সেখানে এখন লোকে মাছ নিচ্ছে 500 গ্রাম দাম বেশি বলে। পাইকারি বাজারের দাম হচ্ছে বিশাল হাই, যে চিংড়ি মাছ কিনতাম আমি 200 টাকা, সেই চিংড়ি মাছ কিনতে হচ্ছে 300 টাকা, যে কাতলা মাছ কিনতাম 200 টাকা, সেই কাতলা মাছ কিনতে হচ্ছে এখন 250 টাকা, 270 টাকা, বিশাল দাম, বিশাল দাম মাছের। বিক্রিবারটাও কম এখন, খুব কম এখন বিক্রিবারটাও কম। এরকম হচ্ছে মাছের আমদানিটাও কম, আসছেও কম, ওই জন্য মাছের দামটা এখন বর্তমানে অনেক বেশি। বিক্রেতাদের কথা তো শুনলেন, এবারে যারা ফসল ফলান সেই কৃষকদের কথা একটু শুনি। এই তো এত দামে দামে আমরা কিনছি সবজি, প্রচুর দাম, তো সেই দাম কি কৃষকরা পান? তারা যখন ফসল ফলিয়ে প্রচুর পরিশ্রম করেন তারা, আমিও দেখেছি বিভিন্ন গ্রামেগঞ্জে গিয়ে কৃষকদের অত্যন্ত পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে সেই ফসল তারা ফলান, সেই ফসলের বা সবজির সেই দাম কি তারা পান যে দাম দিয়ে আমরা এখানে কিনছি? কি বলেন কৃষকরা, একটু শুনে নিই কৃষকদের বক্তব্য। দেখুন, পটল ভেন্ডি
তারপরে শসা, তারপরে পাঁচজন শাক, করেলা ইত্যাদি চাষ আমাদের। আচ্ছা, এই সবজি চাষ করে কি ঠিকমতো দাম পাওয়া যাচ্ছে? না, ঠিকমতো দাম পাওয়া না, আমরা যেটা আরও দিয়ে সেটা ঠিকমতো দাম পাওয়া যায় না, যেসব দামে বিক্রি হয় সেসব দাম আমরা পাই না। মানে শহরাঞ্চলে তো অনেক দাম। হ্যাঁ, অনেক দাম, সেই আর সেই তুলনায় দাম আমরা পাই না। তাহলে বেশি দামটা কারা পাচ্ছে বলে মনে হয়? বেশি দামগুলো ওগুলো যারা ব্যাপারিস টাইপের লোক, যারা আড়তদার, এরাই ভোগ করে জিনিসটা। আমরা চাষবাস করে সেরকম কিছু পাই না, ভালো দাম পাই না। পটল নেই বলে তাই এখন একটু দাম পাচ্ছি, কিন্তু ঘটনা হলো এর আগে যখন পটল ছিল তখন বেচেছি 10 টাকা 12 টাকা, কিন্তু ঘটনা হলো এই লাভের অংশ বলতে আমরা 12 টাকা 15 টাকা বেশি, এবার আপনারা 30 টাকা কিনে খাচ্ছেন ঠিকই, কিন্তু ঘটনা হলো এই টাকাগুলো ব্যবসাদাররা খেয়ে যায়, মাঝখানে আমরা কিছু পাইনি। হ্যাঁ, ঘরে দেখা যাচ্ছে ডবল লাভে মাল বিক্রি করে, আমরা কম দামটাই পাই। এবার সেই হিসেবে দেখা যাচ্ছে এবার আলু চাষ করেছি, আলু সিজনমুখী আমরা তুললাম আপনার তখন 14 টাকা কেজি বেচেছি, কিন্তু সেই আলু দেখা যাচ্ছে এখন 35 থেকে 40 টাকা বিক্রি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে ওরা কিনে নিয়ে ঠান্ডা ঘরে ছিল, সেই মালটা ব্যাকে আসছে, এখন বেশি দাম আমরা কিনে খাচ্ছি। কিন্তু সরকার যদি এখানে একটা ঠান্ডা ঘর করে, আমরা মাল তুলে ওখানে থলাম, যখন দাম উঠলো একটু বেশি দামে বিক্রি করলাম, এই আর কি। বাজারের বিক্রেতা এবং কৃষক দুজনের কথাই তো আমরা শুনলাম। আচ্ছা, যারা আমরা এই বাজারে যাই ক্রেতা, তাদের কী অবস্থা বলুন তো? আমি একজন নিম্নবিত্ত পরিবারের মানুষ, আমার তো বাজারে গিয়ে হাল একেবারে সঙ্গীন দেখেছি, পকেট তো ফাঁকা প্রায়। আমার চেয়েও যারা দরিদ্র, আমার থেকেও যাদের রোজগার আরও কম, সেই সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষগুলি কীভাবে চালান বলুন তো? আমার তো মানে খুবই অস্বস্তি লাগছিল আজকে বাজারে গিয়ে। আচ্ছা, এই যে সমস্যা, এই যে পরিস্থিতি, এর থেকে রেহাই পাওয়া যায় কি করে? কে দেবে এর থেকে রেহাই? সরকার, আমাদের হাতে তো সরকারই আছেন। আচ্ছা, সরকার, আমি তো দেখি সরকারের নানান রকমের কাজ, এই আজকে এখানে অনশন, ওখানে অবস্থান, এখানে মিছিল, রাজনৈতিক নানা রকম পরিস্থিতি, এদিকে পুজো, সাংঘাতিক সব ব্যাপার স্যাপার। এইসব বড় বড় ব্যাপারের মধ্যে এই যে তুচ্ছ একটা ব্যাপার, এই বাজারের দর, এটা নিয়ে ভাবনার অবকাশ সরকারের আছে বলে তো মনে হয় না। এ নিয়ে আপনি আমি ভাবতে পারি, আমাদের পেট চলবে না, আমাদের দিন চলবে না, সরকারের এসব নিয়ে না ভাবলেও চলবে। তাহলে ভাববে কে? সাধারণ মানুষ? আচ্ছা, তারা কিছু ভাবছেন, তাদের কোনো পরামর্শ আছে? একটু শুনে নিই না তাদের কাছ থেকেই। আচ্ছা, আপনি তো বাজার করেন নিয়মিত, প্রচণ্ড দাম, কোনো প্রভাব ফেলে আপনাদের পরে? হ্যাঁ, সে তো প্রভাব ফেলেই, কারণ আমি তো রিটায়ার্ড পার্সন, সুতরাং আমাদের একটা সীমিত টাকা পয়সার মধ্যে কেনাকাটা সব কিছু সংসার চালানোর জন্য করতে হয়। তা দাম যদি ঘন ঘন বৃদ্ধি পায় তাহলে তো আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তেই হয়। এখন তো বেজায় দাম, এখন তো বেজায় দাম, মানে হাত ছোঁয়ানো যায় না কোনো জিনিসের। সরকারের কাছে কোনো প্রত্যাশা বা কোনো বক্তব্য আছে আপনাদের? সরকারের কাছে প্রত্যাশা তো আছেই, সেটা হচ্ছে যে মাঝে মধ্যে আমরা খবর পাই যে গভর্নমেন্টের তরফ থেকে স্টল দেওয়া হয়েছে, যেখানে ন্যায্য মূল্যে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারি, বা আমাদের কলকাতা কেন্দ্রিক সেই জিনিসগুলোই থাকে, আমরা যারা কলকাতার বাইরে রয়েছি তারা সেই ধরনের কোনো জিনিস চোখে দেখতেই পাই না। সুতরাং সরকার কাছে প্রত্যাশা, আপনারা যদি একটু কলকাতা ছাড়িয়েও অন্যান্য জায়গার মধ্যে এই ব্যবস্থাগুলো রাখেন, তাহলে আমাদের মতো সীমিত আয়ের লোকের পক্ষে সুবিধা হয়। বাজারে নজরদারি মাঝে মধ্যে দেখি যে কোলে মার্কেট বা এইসব কোনো জায়গায় বা লোকাল মার্কেট, সেখানে একদিনের জন্য বা দুদিনের জন্য নজরদারি হচ্ছে, তাতে নাকি দাম টাম কমছে, কিন্তু আমরা তো চোখে সেসব দেখতেই পাই না আর কি। একটু যদি নজরদারি বাড়ানো যায় বা একটু যদি স্টলের সংখ্যা বাড়ানো যায় এবং প্রকৃত বিজ্ঞপ্তি দিয়ে সেটা করা যায়, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের সেই কাজে খানিকটা উপকার অন্তত হয় আমাদের। আচ্ছা, যে প্রচণ্ড বাজার দর এখন, দ্রব্যমূল্য এত বেড়ে গিয়েছে, বিশেষ করে সবজি বা বিভিন্ন ক্ষেত্রে, আপনাদের কী মনে হয়, কিছু উপায় জানা আছে? মানে আপনারা কিছু সাজেস্ট করতে পারেন? সরকারের প্রতি আপনাদের কোনো বক্তব্য আছে? সরকার চাইলে অন্য যেরকম অনেক জিনিসের নিয়ন্ত্রণ রাখে, সরকার এটাতেও চাইলে নিয়ন্ত্রণ রাখতে পারে,
প্রত্যেকটা জেলায় জেলায় চাষিদের সাথে যদি সরকার আলোচনা করে, কৃষি মন্ত্রক যেখানে আছে প্রত্যেকটা জেলায়, তারা যদি চাষিদের সাথে আলোচনা করে একটা মিনিমাম ভ্যালু যদি ঠিক করে, যেটা এমআরপি যেটা আমরা বলি, যেরকম অন্য জিনিসে এমআরপি থাকে, তার বেশি সেই জিনিসটা সেই দামে তার বেশি বিক্রি করা যায় না, ঠিক সেরকমভাবে সবজির ক্ষেত্রে কতটা তার মানে চাষের জন্যে কতটা খরচা হচ্ছে, কতটা তার লাভ রেখে কত ম্যাক্সিমাম ভ্যালুতে সেটা বিক্রি করা যায়, সেটা যদি একটা কৃষি মন্ত্রক ধার্য করে, যেটা পশ্চিমবাংলার জন্যে বা প্রত্যেকটা জেলার জন্যে একই রকম হবে, তাহলে মানুষের একটা সুবিধা হয়। তাহলে মানুষ জানবে যে এই সবজিটার এই নির্দিষ্ট এই দামের বেশি আমি বাজারে পাবো না, বা এর মধ্যেই এই দামটা ভ্যারি করবে। সে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, তখন চেঞ্জেস হলে সেটাও সরকার জানিয়ে দেবে যে এখন এই সবজিটার দাম যেটা আগে ধার্য করা হয়েছিল এখান থেকে হয়তো কয়েকটা টাকা বেড়ে যাবে, সেটা করা যেতেই পারে। আমার বক্তব্য হলো, যেরকম সব খাবার দাবারের জিনিসে বা প্যাকেজ ফুডে যদি এমআরপি থাকে, তাহলে সবজির ক্ষেত্রে একটা এমআরপি থাকবে না কেন? সেরকম চাল আর আলুর ক্ষেত্রে সরকার একটা ভ্যালু ঠিক করে শুনেছি, সেরকমই সবজির ক্ষেত্রেও যদি সরকার কৃষকদের সাথে কথা বলে সেটা যদি একটা করা যায়, যে একটা ভ্যালু, নির্দিষ্ট ভ্যালু একটা ঠিক করা যায়, যেটা মোটামুটি সারা বছরই একরকম থাকবে, কয়েকটা মানে অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো সময় ছাড়া ওই ভ্যালুটাই সেম থাকবে সারা বছরে, সেটা একটা সরকার কৃষি দপ্তরের সাথে আর কৃষকদের সাথে মিলে বসে কথা বলে সেটা ধার্য করা যেতেই পারে। সাধারণ মানুষের কথা তো আমরা শুনলাম, আমি জানি না এই কথা সরকারের কানে পৌঁছবে কি না, পৌঁছলেও তারা সেগুলি মানবেন কি না বা অন্য কোনো চিন্তাভাবনা করবেন কি না, সেটা একান্তই তাদের বিষয়। কিন্তু একটা কথা বলি, সরকার তো এখন আমাদের রাজ্যে অন্তত চলে একজন বা দুজনের কথায়, তাদের বিভিন্ন খামখেয়ালি সিদ্ধান্তে কিন্তু আমাদের বাজারে তার প্রভাব পড়ে। একটা ছোট্ট উদাহরণ দিই, এই ধরুন কয়েকদিন আগে তো খুব বন্যা হয়েছিল, বৃষ্টি হয়েছিল আমাদের রাজ্যে, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে খুব বৃষ্টি হয়েছিল, তার জন্য ডিভিসি জল ছেড়েছিল, বন্যা হয়েছিল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ম্যানমেড বন্যা, ঠিক আছে আমি ওটা নিয়ে যাচ্ছি না, ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে, ঝাড়খণ্ডের জল আমাদের রাজ্যে নেমে এসেছে, সেজন্য মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের পরে খুব রাগ করেছিলেন যে ওখানে এত বৃষ্টি হয়েছে, ওখান থেকে এত জল চলে এসছে, ঝাড়খণ্ডের খুব দোষ। ঝাড়খণ্ডের পরে রাগ করে আমাদের ক্লাস ফোরে বা থ্রি ফোরে পড়াকালীন আমরা যেরকম রাগ করি না, রাগ করে বন্ধুদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিই, না তোমার সঙ্গে কথা বলবো না আর, সেরকম আড়ি করে দিয়েছিলেন ঝাড়খণ্ডের সঙ্গে, ঝাড়খণ্ড সীমানা সিল করে দিতে বলেছিলেন যে সীমানা বন্ধ করে দাও, ওখান থেকে আমরা আর কেউ যেন না আসে, আমরা আর যাবো না। মুখ্যমন্ত্রীর কথায় সীমানা সিল করে দেওয়া হয়েছিল। এবার কী হলো, ঝাড়খণ্ডের সীমানা বন্ধ করে দেওয়ার জন্য এপাশে এবং ওপাশে হাজার হাজার লরি দাঁড়িয়ে গেল, যারা মাল নিয়ে এপাশ থেকে ওপাশে যায় বা ওপাশ থেকে এপাশে আসে। না, ঝাড়খণ্ড থেকে হয়তো তেমন কোনো মাল আমাদের দেশে বা আমাদের রাজ্যে খুব একটা আসে না, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত জিনিসপত্র আমরা আমদানি করি আমাদের রাজ্যে, সেগুলো প্রায় সবই ঝাড়খণ্ড হয়ে আমাদের রাজ্যে ঢোকে। উত্তরপ্রদেশের উত্তর ভারতের দিক থেকে বলুন, উত্তর ভারতের দিকে পাঞ্জাব বা উত্তরপ্রদেশ থেকে আলু আসুক, চাল আসুক, এগুলো সব কিন্তু ঝাড়খণ্ড হয়েই আমাদের রাজ্যে ঢুকছে। আবার যদি দক্ষিণের দিকে যান, উড়িষ্যার দিকে, উড়িষ্যা বা ওপাশের যে আছে সেখান থেকে ঢোকার জন্য কিন্তু ঝাড়খণ্ড সীমান্ত আছে, উড়িষ্যা দিয়ে ঢুকতে গেলে ঝাড়খণ্ড হয়েই ঢুকতে হবে আপনাকে। সেই জন্য দক্ষিণ অংশ আমাদের রাজ্যে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে খাদ্য সরবরাহে। মাছ, মাংস এবং ডিম তিনটেই আমরা দক্ষিণের পরে নির্ভরশীল, সেই জন্য বিপুল পরিমাণে মাছ, মাংস এবং ডিম যেটা আসছিল ওপাশ থেকে আমাদের রাজ্যে, সেগুলো সব ঝাড়খণ্ড সীমান্তে আটকে যায়। এগুলো পচনশীল, তিন চার দিন ধরে এগুলো থাকার ফলে আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে, নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হয়ে গেল, এর মাশুল কে দেবে, এর ক্ষতিপূরণ কে দেবে? আপনি, আমি, আমরা? সরকার তো দেবেন না। আমরা কীভাবে দেবো? দ্রব্যমূল্য বাড়বে, আমাদেরকে কিনতে হবে ওই বেশি দাম দিয়ে, আমরা প্রকারান্তরে ক্ষতিপূরণ দিলাম, আমরা একজনের সিদ্ধান্তে। একটা ছোট্ট খবর দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করি। কেন্দ্রীয় সরকার তাদের যে জাতীয় সড়ক আছে, সেই জাতীয় সড়কগুলিতে টোল নেন, সেটা আপনারা জানেন, টোল ট্যাক্স আছে। বর্তমান কেন্দ্রীয় সরকার এই টোল ট্যাক্স প্রচুর বাড়িয়েছে, মানে টোল ট্যাক্স দুরকমভাবেই তারা বাড়িয়েছে। এক হচ্ছে টোলের যে অঙ্ক, টাকার অঙ্ক, সেটা বৃদ্ধি করেছে, মাঝে মাঝেই বৃদ্ধি করে চলেছেন, এবং টোল বুথের সংখ্যাও তারা বাড়াচ্ছেন উল্লেখযোগ্যভাবে। আমাদের যে বাইরের থেকে যে লরিগুলি আসে, তাদের কিন্তু টোল বুথে প্রচুর টাকা দিতে হয় টোল, সেটাও কিন্তু এই মূল্য বাড়ার, একটা দ্রব্যমূল্য বৃদ্ধির একটা বড় কারণ।
পাশাপাশি যেটা হয়েছে, কেন্দ্রীয় সরকারকে দেখে উৎসাহিত হয়েছে রাজ্য সরকারও। আমাদের রাজ্যের যে সমস্ত সড়কগুলি রাজ্য সড়ক আছে আর কি, সেই রাজ্য সড়কে এবার টোল বসতে চলেছে, একটা দুটো নয়, 28টি রাজ্য সড়কে টোল বসছে। এবার কি ভালো হয় বলুন তো? কেন্দ্রীয় সরকারের যে জাতীয় সড়কগুলো ছিল সেখান থেকে লরিগুলি যে আসছিল তারা তো টোল দিচ্ছিলই, রাজ্য সড়কে যে লরিগুলি আসে রাজ্য সড়ক হয়ে তাতেও কিন্তু টোল বসলে তার দায় কিন্তু নিতে হবে আপনাকে আমাকেই। একটা উদাহরণ দিই, হুগলি থেকে মানে আমাদের হুগলির ডানকুনি থেকে চাপাডাঙ্গা হয়ে আরামবাগ যাওয়ার যে রাস্তা সেটা রাজ্য সড়ক, অহল্যাবাই রোড, সেই রাস্তায় দুটি টোল ট্যাক্স বসানো হয়েছে দুই জায়গাতে। বাণিজ্যিক যে লরি বা গাড়ি তাদের কাছ থেকে টোল নেওয়া হবে, কাজ হয়ে গিয়েছে, খুব শীঘ্র হয়তো চালু হয়ে যাবে সেগুলি। ওই রাস্তায় সাধারণত কী আসে? ওই রাস্তায় ওদিক থেকে বিপুল পরিমাণে আলু আসে, চাল আসে। এবারে ওই টোল ট্যাক্স যখন ওই লরিগুলি দেবে তার বর্ধিত মূল্য নিশ্চয়ই তারা ধরে নেবে। এই যে টোল ট্যাক্সের দাম ধরে নিল, সেই দামটা আপনাকে আমাকে কিনতে হবে। অর্থাৎ রাজ্য হোক কেন্দ্র হোক দুই সরকারই দাম বৃদ্ধির জন্য কিছুটা অংশে দায়িত্ব বটে, এছাড়া নজরদারি বা অন্যান্য বিষয় তো আছেই। রেহাই কীভাবে পাবো আমরা জানি না, সমস্যাগুলি সম্পর্কে আপনাদের একটু ওয়াকিবহাল করলাম, সমস্যাগুলি যে আছে সেটা একটু জানালাম যে বিভিন্ন সমস্যা রয়েছে, বিভিন্ন রকম ঝঞ্ঝাট রয়েছে, বিভিন্ন রকমের রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, তার মধ্যে একটা ছোট্ট ইস্যু রয়েছে এই বাজার দর, যেটা আপনার আমার মতো সাধারণ মধ্যবিত্ত মানুষকে যথেষ্ট পীড়া দিচ্ছে, আরও দিতে পারে। আজ তাহলে বিদায় নেই, আজ আর দীর্ঘায়িত করব না, আবার ফিরে আসব কিছু কিছু কথায় এমন কোনো সমসাময়িক বিষয় নিয়ে যেগুলো আপনাকে আমাকে দুজনকেই কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। চললাম তাহলে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।